শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আজ পরীক্ষামূলকভাবে রেল চালু হচ্ছে পদ্মা সেতুতে। মঙ্গলবার ভাঙা রেল স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে যাবে মাওয়া স্টেশনে। চলছে তারই শেষ সময়ের প্রস্তুতি। 172 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের মধ্যে আছে 23 কিলোমিটার এলিভেটর। এটি ব্রডগ্রেজ রেলপথ, যার কারণে ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে 212 কিলোমিটার। স্থায়িত্ব বজায় রাখতে সেতুতে ব্যবহার করা হয়েছে নতুন ধরনের কংক্রিট। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই বিষয়ে আরো জানাতে পদ্মা সেতু এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, ট্রেন চলাচল উদ্বোধনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরে ভাঙা রেল স্টেশনে, যেখান থেকে আজ এই পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক যে ট্রেনটি যাবে। আমি যদি একটু সরে দাঁড়াই, দেখতে পারবেন যে এই পরীক্ষামূলক ট্রেনটি কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। সামনে কিন্তু আপনার বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং খুবই সাজসজ্জা করা হয়েছে। এবং এই ট্রেনটি এই ভাঙা থেকে মাওয়া যে স্টেশন রয়েছে, প্রায় 42.19 কিলোমিটার কিন্তু যাবে এই ট্রেনটি। এবং এই ট্রেন, এই পরীক্ষামূলক ট্রেনটি, যদিও আমাদের সিডি অনুপাতে বলা হয়েছে যে আজকে 12টার দিকে রেলমন্ত্রী মহোদয় এখানে আসার পরপরই এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে ছাড়া হবে। এবং এই ট্রেনটি ছাড়ার পরে কিন্তু একটি যুগান্তকারী যে পদক্ষেপের যে আমরা জানি আছে কিন্তু উন্মোচিত হবে। এবং এই বলে রাখি যে গত 28 মার্চ এই এই ট্রেন পদ্মা সেতু যে ট্রেন লাইনে যে মুভমেন্ট জয়েন্টে যে স্লিপারটি ছিল সেটা কিন্তু সর্বশেষ লাগানো হয়। এবং এই লাগানোর পরে কিন্তু ট্রেন লাইনের সার্বিক কাজ কিন্তু সম্পূর্ণ হয়। এবং এই মুহূর্তে এই ট্রেনটি চালানোর জন্যে একেবারে চালক সহ সকলেই কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে যে আপনার নির্দেশ পেলেই তারা কিন্তু ছেড়ে যাবে। অর্থাৎ এই ভাঙা থেকে মহাপন্ত এই ট্রেন লাইনের সম্পূর্ণ কাজ কিন্তু একেবারে সম্পূর্ণ হয়েছে। এবং এই ট্রেন আজকে চলাচলে যে এই পরীক্ষামূলক চলাচলে খবরে আশপাশে মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ বিরাজ করছে, কারণ এই পদ্মা সেতু, এই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যে ট্রেন অর্থাৎ সড়ক চলাচলের পরে নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই ট্রেন চলাচলের যে এই খবর সকলের দীর্ঘদিন স্বপ্নের ছিল। এবং আজকে এই মহেন্দ্রক্ষণ আসতে যাচ্ছে যে যেই মহেন্দ্রক্ষণের জন্য এই ট্রেনটি একেবারে প্রস্তুত রয়েছে। এই এই ফরিদপুর ভাঙা থেকে সর্বশেষ সংবাদ ছিল আমার কাছে সিনথিয়া। ধন্যবাদ শেখ মোহাম্মদ শিমুল, জানাচ্ছিলেন ফরিদপুর ভাঙা থেকে।